আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে ফিজিক্সের 6 নম্বর চ্যাপ্টারটার তাপমাত্রা, যে তাপ এবং তাপমাত্রা এবং তাপের উপর বস্তুর উপর তাপের প্রভাব, এই জাতীয় একটা অধ্যায়ের উপরে মিশ্রণের অঙ্ক নামে একটা ম্যাথস আছে এবং এটার একটা গাণিতিক প্রতিপাদন বা এই জাতীয় একটা ব্যাপার আছে। তোমরা এই মুহূর্তে যারা টেস্ট পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, কারণ আমি যে সময়টা থেকে আপলোড করছি সেটা 2017 অক্টোবর, মিড অক্টোবর, এবং ম্যাক্সিমাম স্কুলগুলোতেই এখন টেস্ট পরীক্ষা হচ্ছে, চলছে। তোমরা যারা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য শুভকামনা, এবং এর মধ্যে যারা ভিডিওগুলো দেখছো বা তৈরি হচ্ছে এবং যারা আমাকে জানাচ্ছ যে তোমরা তোমাদের আর কী কী জিনিস প্রয়োজন, সেগুলোকে কম্পাইল করে আমি ধীরে ধীরে সময় করে একটু পরিণত করে আর একটু বড় আঙ্গিকে ভিডিওগুলো আপলোড করার ট্রাই করব। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা বা মিশ্রণ জাতীয় যে অঙ্কগুলো আছে তাপের ক্ষেত্রে। আমি এর আগে থিওরিটিক্যাল ক্লাসগুলোতে আপলোড করার সময় তোমরা জানো যে তাপ এবং তাপমাত্রা এটা অনেক বেসিক একটা বিষয়, ফিজিক্সের খুব বেসিক একটা আলোচনার বিষয়বস্তু তাপ এবং তাপমাত্রা। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেটা হচ্ছে যে তাপ ও তাপমাত্রার ক্ষেত্রে প্রথম একটা সূত্র মনে রাখতে হয়, কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। তোমরা যারা জানো যে এম এস ডেল থিটা জিনিসটাকে কিভাবে কাজ করতে হয়, তোমাদের জন্য বলছি যে এম এস, এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, এবং ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এখন কিউ ইকোয়ালস টু এম এস ডেল থিটা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে বা এই সূত্রটাকে ইউজ করে আমরা কত ধরনের অঙ্ক করতে পারি, তার আগে একটা জিনিস মনে রাখতে হবে। আরেকটা সূত্র হচ্ছে কিউ ইকোয়ালস টু এম এল এফ, আরেকটা সূত্র হচ্ছে কিউ ইকোয়ালস টু এম এল ভি। আমি এর আগেও এর ব্যাখ্যাগুলো দিয়েছিলাম এবং তোমরাও জানো যে এল এফ মানে হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন, আর এল ভি মানে হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, মানে হচ্ছে এটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততাপ, এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। সো এল এফ এর মানটা হচ্ছে, এল এফ এর মান হচ্ছে 336000 জুল পার কেজি, আর এদিকে এল ভির মান হচ্ছে 226800 জুল পার কেজি। সুতরাং এই দুইটা ডেটা তোমরা অলরেডি জানো, এবং আমি বিশ্বাস করি যে কি ইকোয়ালস এম এস ডেল থিটা এবং কি ইকোয়ালস এম এল এফ এবং এম এল ভি এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে কোয়েশ্চেনটাকে সলভ করার কায়দা কানুন তোমাদের জানা আছে। সো মিশ্রণের অঙ্কটা নিয়ে আমি আলাপ করার আগে এই তিনটা সূত্রকে একটু দেখে নিলাম। এখন মিশ্রণের অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হয় একটু যদি আমরা একটু কোয়েশ্চেনটা ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি, যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে মিশ্রণের অঙ্কটাতে। মনে রাখবা, মনে করো যে এখানে একটা পাত্র আছে, এই পাত্রটার মধ্যে পানি আছে, আর এইখানে আরেকটা বস্তু আছে। এখন ইউজুয়ালি পরীক্ষার হলে যে ধরনের প্রশ্ন আসে, আই মিন টেস্ট পেপারগুলো যখন তোমরা সলভ করো তখন তোমাদের সামনে যে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসতে থাকে সেগুলোকে ম্যাক্সিমাম ট্রাই করার মধ্যে এই ধরনের কিছু ম্যাথস পাওয়া যায়, যেটার কিছু নমুনা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। ধরো এটা একটা তামার পাত্র, এটা একটা লোহার দণ্ড বা লোহার বস্তু যার একটা ভর আছে এবং এটার মধ্যে কিছু পানি আছে। প্রশ্নটা হচ্ছে যে এই লোহা, এই তামার যে পাত্রটা সেটার একটা ভর আছে, এই তামার পাত্রটা যেহেতু এটা তামা দিয়ে তৈরি তার একটা আপেক্ষিক তাপ আছে, এবং এই তামার পাত্রটার একটা টেম্পারেচার আছে। এটা একটা মানে বেসিক ইস্যু, কারণ হচ্ছে তোমরা যারা এই ধরনের ম্যাথসগুলো করো তোমরা জানো যে এখানে এম ওয়ান, এস ওয়ান এবং থিটা ওয়ান তিনটা জিনিসকে আইডেন্টিফাই করতে হয় কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে তার উপরে। এবং এই অঙ্কগুলা এসএসসি ফিজিক্সের মধ্যে
মানে এসএসসি ফিজিক্সের যত ধরনের ম্যাথস আছে তার মধ্যে এগুলো একটু লেংদি, মাথাটা ঠান্ডা রেখে অঙ্কটা করতে হয়, এবং এই অঙ্কগুলোর পেছনে তোমাদের একটু মানে বেশি মনোযোগ দিতে হবে যাতে ডেটা মিস্টেক না হয়, কারণ এখানে একটা হিউজ ইকুয়েশন আসবে পরে, আমি দেখাচ্ছি। এখন M1 S1 θ1 তুমি আইডেন্টিফাই করলা, সেটা হচ্ছে এই যে পানিটা এই পাত্রটার মধ্যে আছে, এইটা M1 S1 θ1 আমি জানি। এখন এটার মধ্যে যে পানি আছে সেইটার একটা M2 আছে, পানিটার একটা S2 আছে, এইটার একটা θ1 আছে। আচ্ছা কেন এটা θ1? এটাও আমি এর আগের ভিডিওটাতে ব্যাখ্যা করেছিলাম যে এই θ1 আর এই θ1 বিকজ পানি যে পাত্রে আছে পাত্রের তাপমাত্রা আর পানির তাপমাত্রা তো সেম হবে, এটা তো ডিফারেন্ট কিছু হবে না, সুতরাং পানি এবং পাত্র একই তাপমাত্রায় থাকবে। সো এটা হচ্ছে তোমাদের এটার বেসিক, এবং এইখানে যে বস্তুটা আছে উপরে এই বস্তুটা হচ্ছে আলাদা আর একটা বস্তু, এই বস্তুটাকে এইখানে দেওয়ার পরে এদের দুইজনের মধ্যে একটা মিলিত হয়ে একটা মিশ্রণ তৈরি হবে। কেমন ব্যাপারটা? এখানে যে বস্তুটা আছে এই বস্তুটার ভর হচ্ছে M3, এখানে যে বস্তুটা আছে এটার আপেক্ষিক তাপ হচ্ছে ধরো S3, এবং এইটার তাপমাত্রা হচ্ছে θ2, সাপোজ আমরা ধরে নিলাম এটা θ2। এখন এই বস্তুটাকে এই পানির মধ্যে যখন দেওয়া হবে বা এই অবস্থায় যখন দেওয়া হবে তখন এরা সবাই মিলে একটা মিলিত হয়ে একটা তাপমাত্রায় পৌঁছাবে, এবং এই তাপমাত্রাটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। আমি চেষ্টা করবো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এই অঙ্কটার বেসিকটাকে একটু সহজ করে ক্লিয়ার করে দেওয়ার। তাপের ক্ষেত্রে আরও একটা স্টাইল আছে, সেটা হচ্ছে যে যখন কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হয় তখন সেই বস্তুর অবস্থানের অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ কঠিন থেকে তরল এবং তরল থেকে বাষ্প হয়, আবার সেখানে যখন তাপ ফিরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রেও সিনারিওটা সেম হয়। তো এইখানে তোমরা একটু মনে রাখবা যে এই ঘটনাটা এইরকম। এরপরে আমি যদি এখানে ডেটা দিয়ে দেই তোমাদের, মনে করো আমি বললাম যে এটা হচ্ছে 700 গ্রাম ভরের একটা তামার পাত্রে, হ্যাঁ 400 ml পানি দেওয়া আছে, এবং 450 গ্রাম ভরের একটি বস্তুকে লোহার তৈরি একটি বস্তু 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত, সেটাকে এখানে দেওয়ার পরে মিশ্রণের তাপমাত্রা কত হবে একটু হিসাব করে দেখো তো। এই ডেটাগুলো তোমাদেরকে দেয়া আছে, এখন এই ডেটাগুলো যদি তোমাদের দেয়া থাকে তাহলে এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ইসে করতে পারি, এই ডেটাগুলোকে অ্যাপ্লাই করে আমাদের যেই ম্যাথ যেটাকে আমাদের চেয়েছে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বের করতে পারি, সেটা কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে যে M1 আমাকে দেওয়া আছে যে 700 গ্রাম, M2 400 ml পানি দেওয়া আছে, ওইটা 450 গ্রাম, এবং বলা হয়েছে এটা লোহার। এখন আমরা কিন্তু জানি যে তামার আপেক্ষিক তাপ হচ্ছে 400 joule per kg per Kelvin, তাহলে আমরা এখানে S1টাকে বসায় দিব 400 joule per kg per Kelvin, এবং তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। এখন তামার যেই পাত্রটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, পানিও তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে। তো পানি যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 joule per kg per Kelvin, যেটা আমাদের মুখস্থ। তো আমরা এখানে 4200 joule per kg per Kelvin, এখন এটা হচ্ছে 400 ml, এটাকে আমাদেরকে কেজিতে নিতে হবে, যেহেতু 400 ml মানে হচ্ছে 400 গ্রাম, সুতরাং এটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.4 kg, এবং এটা যেহেতু 700 গ্রাম এটাকে করলে হবে 0.7 kg। আর এটা যেহেতু লোহা তাহলে লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 430 joule per kg per Kelvin। অলমোস্ট আমাদের কাছে 8টা ডেটা আছে,
কারণ এই দুটা ডেটা তো একই রকম, আটটা ডেটা আছে। আর এই নবম ডেটাটা আমাদের বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ থিটা। এখন এটা বের করার জন্য আমাদেরকে একটু মাথাটাকে খাটাইতে হবে যে প্রদত্ত তাপমাত্রা থেকে আমরা বুঝতে পারছি কমন সেন্সে যে এইখানে রক্ষিত পানির চেয়ে এইখানকার তাপমাত্রাটা বেশি, অর্থাৎ এই বস্তুটা হচ্ছে গরম আর এই বস্তুগুলো হচ্ছে ঠান্ডা। অর্থাৎ এই গরম বস্তুটাকে এর মধ্যে দিলে, মানে পাত্র এবং পানির মধ্যে দিলে, তামার পাত্রটা এবং পানিটা তাপ গ্রহণ করবে আর বস্তুটা তাপ বর্জন করবে। সুতরাং ওরা যদি তাপ গ্রহণ করে, ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান হয়, তাহলে এই থিটার মানটা বের করার জন্য আমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে ইন দ্যাট কেস যদি এই থিটাটুকে এর মধ্যে দেয়া হয় যেখানে 25 ডিগ্রি ছিল এবং এরা দুইজন মিলে যখন একটা মিলিত টেম্পারেচার বের করবে, দ্যান থিটা ইজ মাচ লেস দেন থিটা টু অ্যান্ড গ্রেটার দেন থিটা ওয়ান। এইটার চেয়ে এইটার মান বেশি হবেই, কারণ এ কিন্তু তাপ গ্রহণ করবে আর এ কিন্তু তাপ বর্জন করবে, অর্থাৎ এই মানটা এর চেয়ে ছোট হবেই হবে। সো এটা হচ্ছে আমাদের কমন সেন্সের একটা বিষয়, এটা আমরা কেন ইউজ করে নিলাম, কারণ একটু পরে আমাদেরকে গৃহীত তাপ আর বর্জিত তাপ বের করতে হবে। এখন আমি যদি বলি যে তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ, যেহেতু আমরা ওয়ান ধরেছি ওয়ান, এম ওয়ান এস ওয়ান ডেল থিটা, ইট মিন্স 0.7 ইন্টু 400 ইন্টু ডেল থিটা বলতে থিটা মাইনাস 25, থিটা মাইনাস 25, কারণ এই থিটার মানটা এই 25 এর চেয়ে বেশি হবে। এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে থিটা মাইনাস থিটা ওয়ান। এখন থিটা মাইনাস থিটা ওয়ান যদি হয়ে থাকে, তোমাদের কাছে যদি একটু ক্যালকুলেশনটা থাকে এরকম যে 400 ইন্টু 0.7 দিস ইজ 280, সো ইট উড বি 280 থিটা মাইনাস 25। যেহেতু এটা তাপ, সুতরাং এটার একক হবে জুল, অর্থাৎ তামার পাত্র কর্তৃক গৃহীত তাপের এটা হচ্ছে সমীকরণ। আর তাহলে এখানে এটা হবে পানি কর্তৃক গৃহীত তাপ কিউ টু, দিস ইজ সেম এম টু এস টু ডেল থিটা, তার মানে এই ডেল থিটা ডেল থিটা সেম, তাহলে এম টু কত 0.4, এটা কত 4200 ইন্টু থিটা মাইনাস 25। তো এইখানে 4200 0.4 দিয়ে গুণ করলে আসবে ১৬৮০, সো 1680 থিটা মাইনাস 25। তো এটা হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ। এখন আমি কিভাবে শিওর হলাম যে এটা গৃহীত তাপ হবে, কারণ ওর তাপমাত্রা ছিল 25 আর ওর ছিল 170, সো ফ্রম দ্যাট এই 170 আর এই 25 মিলে এমন একটা টেম্পারেচার হবে যে টেম্পারেচারটা অ্যাটলিস্ট এই থিটা ওয়ানের চেয়ে বেশি হবে। তো এটাই হচ্ছে ঘটনাটা, মানে এটা অ্যাকচুয়ালি থিটা ওয়ানের থিটা ওয়ান যেহেতু থিটা ওয়ান 25 25, আমাদের কিন্তু এই মিশ্রণের তাপমাত্রা বের করতে হবে। তাহলে আমরা যদি নেক্সট আরেকটা বলি, বস্তু কর্তৃক বর্জিত তাপ, দিস ইজ কিউ 3 ইকুয়ালস টু এম 3 এস 3 ডেল থিটা। এখন এম 3 এর মান কত 450 গ্রাম, 0.45 ইন্টু 430 ইন্টু, এটা মনে কর মনে রাখতে হবে এটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা হবে, বিকজ থিটা 2 এর মানটা এখানে বেশি। সুতরাং 0.45
0.45 × 430 would be 193.5. 193.5 theta 2 হচ্ছে 170 minus theta. সুতরাং ওই ডেটা থেকে এই তিনটা মান আমি যখন বের করলাম বা আমি যখন থিটার মানকে খুঁজছি, তো এই তিনটার অংশটা দেওয়া আছে এখানে, মানে তিনটার জাস্ট একটা সিমিলার বা শর্ট ফর্ম দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমরা যেহেতু জানি, সুতরাং ক্যালোরি নিতির মূলনীতি অনুসারে আমরা কি বলতে পারি, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অর্থাৎ গৃহীত তাপ হচ্ছে Q1 প্লাস Q2 সমান Q3। এখন Q1 প্লাস Q2 সমান Q3 যদি হয়, তাহলে আমরা এগুলাকে একটু মুছে দিই। অর্থাৎ আমি যেহেতু জানি যে এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, অর্থাৎ Q1 প্লাস Q2 সমান যদি Q3 হয়, তাহলে 280 থিটা মাইনাস 25 প্লাস 1680 থিটা মাইনাস 25 ইকুয়াল টু 193.5 170 মাইনাস থিটা, অর্থাৎ আমরা এই ভ্যালুটা পাব। সুতরাং আমাদের কাছে অলরেডি একটা ইকুয়েশন আছে, অর্থাৎ এটা কোথেকে আসছে? যেহেতু আমরা জানি Q1 প্লাস Q2 সমান Q3, এখন এটাকে যদি আমরা একটু সরল করি, থিটা মাইনাস 25 কমন নিলাম, তাহলে 280 প্লাস 1680 থাকে 193.5 এর সাথে 170 গুণ, দ্যাট ইজ 32895 মাইনাস 193.5 থিটা। এখন এটাকে এই পাশে নিয়ে আসি আর ওইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ালো? 1960 থিটা প্লাস 193.5 থিটা ইকুয়ালস টু 32895 প্লাস 4930। এখন এটা কত হবে? 132895 প্লাস যদি আমি করি, প্লাস যদি করি 4930, দ্যাট উড বি 81895, এবং এইদিকে হচ্ছে 193.5 প্লাস 1960 উড বি 215315 21.53.5 equals to 38.03.
38.03 degree Celsius. So this is the value. So এটা হচ্ছে ভ্যালু। সুতরাং তোমরা যদি একটু খেয়াল করো যে এইখানে থিটার যে মান দেওয়া আছে এবং আমরা থিটাটাকে যে সরলীকরণ করে বের করলাম, এই সরলীকরণের মধ্যে আমার মনে হয় না তোমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা। অর্থাৎ 38.03 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা 20 মিনিট ধরে যে ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করলাম, পারার চেষ্টা করলাম, সেটার অ্যান্সার। অর্থাৎ মিশ্রণের তাপমাত্রাটা অ্যাকচুয়ালি 25-এর চেয়ে বেশি হয়েছে এবং 170-এর চেয়ে কম হয়েছে। সো এই যে ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম বা এর আগেও আমি এটা বুঝিয়েছি, এই সহজ জিনিসটাকে তোমরা যখন পরীক্ষায় আসবে দয়া করে তোমরা এটাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তোমরা এটাকে অ্যান্সার করবে। এবং প্লিজ এই অঙ্কটা করার সময় কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যাতে না হয়। এবং তোমরা কিভাবে বুঝবে অঙ্কটা অলমোস্ট কাছাকাছি হয়েছে, যখন এই থিটার মানটা এটার চেয়ে বড় হবে এবং এটার চেয়ে ছোট হবে। এছাড়াও আরো অনেক ক্রিটিক্যাল ম্যাথস আছে মিশ্রণের তাপমাত্রা নিয়ে। সুতরাং এই অঙ্কটাকে এইভাবে তোমরা করার ট্রাই করবে। তোমাদের যদি আরো অন্য কোনো ভাবে করার ট্রাই মানে করার কোনো ওয়ে থেকে থাকে তোমরা সেভাবে করতে পারবে। বাট আমার আর্নেস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে এই মিশ্রণের অঙ্কে এইরকম ভাবে চিত্র একে ডেটাকে বসিয়ে তারপর তোমরা এটাকে ক্যালকুলেশন করবা, তখন তোমাদের ব্রেইন সাপোর্ট করবে, বুঝতে পারবা। এবং মাঝখানে যদি কোনো গন্ডগোল হয় বা ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় তোমরা সেটাকে সলভ করতে পারবা। তো এই ছিল এই ছোট্ট করে আমি 22 মিনিটের একটা আলাপ করে দিলাম তোমাদের। তোমরা দয়া করে এই অঙ্কগুলোকে করার সময় একটু মাথাটা ঠান্ডা রাখবে এবং কখনো টেনশন করো না, এই বড় ধরনের অঙ্কগুলোকে সহজ করে পরীক্ষার হলে ভালো মতো প্রেজেন্ট করার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি। এবং তোমরা ডেফিনেটলি আমাকে লিখো ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে যে তোমাদের আর কী কী জিনিস লাগবে। আমি চেষ্টা করবো সে অনুপাতে তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে সহায়তা করার। তো দেখা হবে পরের ক্লাসগুলোতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।